সেরকমই একটি আনন্দের খুশির ঝলমলে সকালে আপনাদের সকলকে স্বাগত, যার অনুষ্ঠানে আপনারা স্বাগত। তিনি 365 দিন ঝলমল করতে থাকেন মা রক্ষিণীর সেবায় এবং আশীর্বাদে। মা রক্ষিণী আশীর্বাদ করেছেন, আশীর্বাণী দিয়েছেন, রক্ষাকর্তা তিনি, তাই তাঁর সেবায় নিযুক্ত থাকতে পেরেছেন শ্রী অশোক মহারাজ, এবং তিনি ইচ্ছা করেছেন তাই শ্রী অশোক মহারাজ আমাদের মতো সাধারণ মানুষের প্রয়োজন এবং কল্যাণ সাধন করে চলেছেন। বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, যোগতন্ত্র, সাধনা, ব্ল্যাক ম্যাজিক মিলেমিশে একাকার হয় যাঁর কর্মকাণ্ডে, যাঁর হোমযজ্ঞে, তিনি শ্রী অশোক মহারাজ। অধুনা অনেকে অনুকরণের পথ ধরেছেন, অনুসরণ করা ভালো কিন্তু অনুকরণটা বোধ হয় ঠিক নয়, এবং সেই কারণেই যারা অনুকরণ করছেন, অননুকরণীয় যে মানুষটি তাকে অনুকরণ করে তো কোনো লাভ নেই। ব্ল্যাক ম্যাজিক হয় না অনেকে বলছেন, হ্যাঁ হয় না কথাটা ঠিক, কিন্তু তাদের দিয়ে হয় না এটা জুড়ে দিতে হবে, হয় কথাটাও ঠিক শ্রী অশোক মহারাজের দ্বারা সাধিত হয়। এই ভাবনাটা এই অনুষ্ঠানের প্রাককালে মনের মধ্যে গেঁথে নিন, এবং তারপর খেয়াল করুন যে মানুষটি সমানভাবে 365 দিন আপনাদের জন্য হোম যজ্ঞ তন্ত্রের মহাকাশে জল জল করছেন, যিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, সেই মানুষটি আজ আরেকবার আপনাদের মধ্যে এসেছেন। এবং অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের সাধক বা প্র্যাকটিশনার আমরা তাকে বলতে পারি এক বাক্যে। সবচেয়ে বড় কারণ, তিনি এটা আবাল্য শিখে এসেছেন, শিখেছেন তার তন্ত্রসিক্ত যে পরিবার আছে তাদের সাথে, আবার তন্ত্র সমৃদ্ধ তার যে গুরুকুল, গুরু বামদেব থেকে শুরু করে তার নিজের গুরু, যার কাছে, যার পায়ের কাছে বসে তিনি সাধনা শিখেছেন, করেছেন, সেই যে যোগ সূত্রতা আজ প্রত্যেকটি মানুষ যারা তার শরণ নিচ্ছেন আলাদা করে পরশ পাচ্ছেন। সেই পরশের অপেক্ষায় যদি আপনি থাকেন, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আমরা রইলাম আজকের এই সভায়। মা রক্ষিণীকে প্রণাম জানিয়ে সকলকে নমস্কার, স্বাগত, স্বাগত শ্রী অশোক মহারাজকে আপনাদের টেলিফোনের অপেক্ষায় থাকতে থাকতে, নমস্কার, স্বাগত, নমস্কার। লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বারবার বলি যে ফোন দেওয়া নেওয়ার বিষয়, কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু হয়, আশীষ দা শুরু করেই তন্ত্রের উপর থেকে। তার কারণ, তন্ত্র দিয়ে আমরা বারংবার প্রতিকার করেছি, তন্ত্র দিয়ে প্রমাণ করেছি যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য, তন্ত্রের বাস্তবিক কিছু রূপ আছে। প্রচুর মানুষ, যখন আমি ব্ল্যাক ম্যাজিক ক্রিয়াটি করতাম বা ব্ল্যাক ম্যাজিক আমরা এই মিডিয়া জগতে আমি গত 10-11 বছর আগে বলতে শুরু করেছি, সেই সময় মানুষ, বহু মানুষ ছিলেন যারা বলেছেন ব্ল্যাক ম্যাজিক হয় না, ব্ল্যাক ম্যাজিক বলে কোনো রকম তন্ত্রক্রিয়া নেই। আজ তারাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, তাদের নামের সঙ্গে হঠাৎ করে মানুষ জুড়ে দিচ্ছে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, পিতৃদেবকে সঙ্গে নিয়ে জিনিস নিয়ে তন্ত্র মহানিশীকে সাধনা। ব্ল্যাক ম্যাজিক বিষয়টা এত সহজ নয়, দেখতে খুব সহজ, পুতুল তন্ত্রক্রিয়া পুতুলের উপরে প্রয়োগ করব, শুনতে খুব সহজ, বলতে খুব সহজ, এত সহজ নয় কিন্তু ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করা। তার কারণ, এখানে একটু ভুল, যে সাধক, যে তান্ত্রিক এর প্রয়োগ করছে তার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এরকম হতে পারে যে তার মৃত্যুও হতে পারে। বহু সাধক কিন্তু এরকম ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করতে গিয়ে মারা গেছে। আমাদের এই মিডিয়া জগতে এরকম কিছু সাধক রয়েছেন যারা এরকমভাবেই ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করতে গিয়েই মৃত্যুকে বরণ করেছেন।
এবং ঘটনাচক্রে মহারাজ তাদের সাথে উপস্থাপনাও কখনো কখনো করতে পেরেছিলাম। অবাক লাগে যে তারপরে বিস্ময় জাগে যে মহারাজ কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিকে নিজেকে ঢেলে দিয়েছেন, সেটা কিন্তু একটা ভাববার ব্যাপার। মহারাজ আপনাকে বোধহয় কাটলাম, কিন্তু কেউ আছেন আমাদের সঙ্গে, রয়ে গেছে। নমস্কার, স্বাগত, কে আছেন? বাবাই, স্বাগত, বলুন। হ্যাঁ, জন্ম তারিখ তো বলতে হবে ভাই। জন্মস্থান হচ্ছে কলকাতা, তাই তো? জন্মবার শুক্রবার, তাই তো? ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্রে পঞ্চমীর শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবারিগণ, অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার এবং শ্রাবণ মাস তোমার জন্য অশুভ। এখানে আমরা দেখছি যে শনির সারেসাথী লগ্নস্থ শনি শুক্রের সঙ্গে শনির সারেসাথী রয়েছে। তো শনির সারেসাথী লগ্নস্থ অবস্থায় যখন শনি থাকে, এমনিতেই মানুষ অনেক দেরিতে কোনো কিছু শুরু করে, আর শনির সারেসাথী আসায় সেই শুরুটাও কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ বর্তমান অবস্থায় তুমি কোনো কিছুই করে উঠতে পারছো না, সব কিছুই আটকে যাচ্ছে, তাই কি? শুক্রের সঙ্গে শনি বসে এবং শনির সারেসাথী, তাই এই সময় খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের থেকে কিন্তু মাঝে মধ্যেই বাজে ব্যবহার পাবে বা তাদের থেকে মানসিক দূরত্ব বৃদ্ধি পাবে, এরকম ঘটনা ঘটছে কি? এরকম হচ্ছে। আরো একটি জিনিস আমি দেখো, এইট হাউসে কেতু বসে ঘাতক যোগ অবস্থায়, ঘাতক যোগে কেতু যখন বসে থাকে তখন গুপ্ত শত্রু সৃষ্টি হয়। অর্থাৎ তুমি মানুষকে ভালোভাবে কোনো কিছু বলবে, দেখবে সেই কথাটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। হয়েছে কি কখনো? এবং আরো একটি জিনিস, কর্মের মধ্যে বর্তমান অবস্থায় কর্মের মধ্যে বা নিজের ক্যারিয়ারের দিকে এগোতে চাইছো বহুভাবে, কিছুতেই সেইভাবে ডেভেলপ করতে পারছো না, তাই কি? কি জানতে চাইছো বলো? বর্তমান অবস্থায় শনির সারেসাথী, শনির সারেসাথী অবস্থায় আমি সবাইকে বলি, যদি রেক্টিফিকেশন না থাকে, ভালো তান্ত্রিক বা ভালো তন্ত্রবিদ যদি সঙ্গে না থাকে, তাহলে কোনো কিছু করবে না শনির সারেসাথীতে। তাই তোমাকেও সেটা বলবো, তোমার কাল সর্পযোগ হয়ে রয়েছে, এখানে শনির সারেসাথী রয়েছে, ঘাতক অবস্থায় কেতু আছে, ব্যবসা অবশ্যই চালু করতে পারবে, কিন্তু অনেক অনেক প্রতিকার তার আগে দরকার, তা না হলে ব্যবসায় অর্থ লগ্নি করে আয় হবে না, আটকে যাবে। তাই এই শনির সারেসাথীতে সবার আগে প্রতিকার করো। শনির সারেসাথী থাকা অবস্থায় কিন্তু কোনো কিছুই করে উঠতে পারবে না। আর একটা জিনিস, ঘরে মন বসাতে পারছো না ইদানিং, তাই হচ্ছে তো? কিচ্ছুতে টিকছে না। সবার আগে প্রতিকার করো, তারপর কিন্তু ব্যবসায় হাত দাও বা কর্মে হাত দাও, তখন উন্নতিটা কিছু দেখতে পাবে, তা না হলে কিন্তু কোনো কিছুতেই উন্নতি দেখতে পাবে না। ভালো থাকবেন এবং শুভেচ্ছা নেবেন। আরো বিশদ জানার জন্য যদি আসতে চান, তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন মহারাজের যে কোনো চেম্বারে। আপনি কলকাতা থেকে বলছেন, কলকাতার মানুষজন জানবেন নিশ্চয়ই যে দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট পুলিন পল্লী, এটি তার নিজ গৃহ মন্দির, যেখানে মা রক্ষিণী আসীন রয়েছেন। পাচ্ছেন এখানে প্রতিদিন তাকে বাই অ্যাপয়েন্টমেন্ট, পাচ্ছেন খড়দহ বোসপাড়া পিডি মোড় বিশ্বনাথ দাসের বাড়িতে বাই অ্যাপয়েন্টমেন্ট, পাচ্ছেন হাওড়ার জাগৃতি চেম্বারে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের বিপরীতে। এছাড়া নিয়মিত থাকে শিলিগুড়ি, তারাপীঠ এবং মেদিনীপুরে মানুষ পাচ্ছেন, পাচ্ছেন হাজরার মহাকাশ চেম্বারে দক্ষিণ কলকাতায়। মাথায় রাখুন যে অক্টোবরের 30 তারিখ তিনি থাকছেন শিলিগুড়িতে, থাকছেন তারাপীঠে 7ই নভেম্বর একটি শনিবার, প্রথম শনিবার, পাচ্ছেন এছাড়া মেদিনীপুরে 14ই নভেম্বর শনিবার। 30 তারিখ শিলিগুড়ি, অক্টোবরের 7ই নভেম্বর তারাপীঠ, মেদিনীপুর পাচ্ছেন 14ই নভেম্বর। স্ক্রল বারে খেয়াল করতে থাকবেন, আগামী তারিখগুলিতে মহারাজ কবে কোথায় বসছেন সেটা বলা থাকবে। আজকে আমাদের পরবর্তী কলার বন্ধুর কাছে যাব, টেলিফোন নাম্বারগুলো খেয়াল করতে থাকুন, আমি বলে দিচ্ছি আবার। নমস্কার, কে আছেন? নমস্কার মহারাজ। হ্যাঁ, বলুন। মঙ্গল করুক। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে? খড়দা? গড়িয়া। গড়িয়া, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন। 9th অক্টোবর। হ্যাঁ। 1991। সময়?
নটা চার রাতে জন্মস্থান আসানসোল। বেশ, জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? তুলা রাশি বৃষ লগ্ন সাথী নক্ষত্রে দ্বিতীয়ার শুক্লপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবগণ। বৃহস্পতিবার এবং মাঘ মাস তোমার জন্য শুভ নয়। গত দু চার বছর ধরে কোনো কিছুই ভালো যাচ্ছে না, মনের দিক থেকে দিনের পর দিন ভেঙে যাচ্ছ এবং মানুষ বা সম্পর্কের কাছে বারংবার আঘাত পাচ্ছ। গত দু চার বছর ধরে বেশি করে হচ্ছে এটা, তাই কি? একদম ঠিক। এবং আরো কিছু জায়গায় এরকমও হয়েছে যে বদনামের মতন, অর্থাৎ দোষ তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই হয়েছে কি? একদম। এখানে আমি দেখতে পাচ্ছি যে শুক্র বৃহস্পতির সঙ্গে রয়েছে, শরীরটা কিন্তু ভালো যায় না, গা হাত পা ব্যথা বা ম্যাজম্যাজ করে, সেরকম ভাবে কর্মের মধ্যে জোর পাও না, মন ঠিকভাবে সাথ দেয় না কাজ করার জন্য, অনেকটা মন মরা হয়ে গেলে যেরকম হয় সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বেশ কিছু বছর ধরে, কি? সম্পর্কের জায়গা থেকে বারংবার আঘাত, সম্পর্কের জায়গা থেকে মানসিক জ্বালা যন্ত্রণায় মনে হয় যেন সব ছেড়ে চলে যায়, তাই কি? তাহলে আর কি বাকি রইল, কি জানতে চাইছো বলো? দেখো, এখানে কাল সর্প যোগ বসে আছে এবং ঘাতক যোগে রাহু বসে আছে, তাই একে যদি প্রতিকার না করো কর্মের মধ্যে বাধা পাবে। বর্তমান অবস্থায় শনিশ্বর সাথে ছাড়বে, তাই 2016 গিয়ে যদি তুমি 2016 মাঝে গিয়ে চাকরির চেষ্টা করো, কিছুটা চাকরি পাওয়ার যোগ অবশ্যই থাকবে। চাকরি পাওয়ার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কেমিক্যালের সঙ্গে যুক্ত কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করো, তাহলে সেখানে কিন্তু চাকরি পেতে সুবিধা হবে। চামড়া, মাছ, কেমিক্যাল, মেডিকেল এগুলোর মধ্যে দিয়ে যদি যাও তাহলে চাকরি পেতে তোমার অবশ্যই সুবিধা হবে, ঠিক আছে? ভালো থাকবেন। 9831734253 এবং 9903444493, এই নাম্বারগুলি খোলা রইল, আপনারা সরাসরি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন তার যে কোনো চেম্বারে। নমস্কার, কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, আমি রামপুর থেকে বলছি, বরুণ কুমার দত্ত। বলুন বরুণ বাবু। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 26 মে 1979। 26 মে 1979, সময় সকাল 8টা। জন্মস্থান রামপুরহাট। বেশ, জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? শনিবার। বৃষ রাশি, মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্রে প্রতিপদের শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। শনিবার এবং অগ্রহায়ণ মাস তোমার জন্য শুভ নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ কালসর্প যোগে গ্রহণ যোগ সৃষ্টি হয়েছে, তাও বিষ গ্রহণ যোগ। যখন পূর্ণ কালসর্প যোগ আসে সেই মানুষটা শত চেষ্টা করেও সহজে ডেভেলপ করতে পারে না, প্রত্যেকটা কাজের মধ্যেই তোমার অজানাভাবে বাধা চলে আসে, একবারে কোনো কাজকে করতে পারো না, বাধা পড়েই পড়ে তোমার প্রত্যেকটা কাজে, তাই কি? রবি দ্বাদশ ঘরে বুধের সঙ্গে বসে রয়েছে, তার মানে হচ্ছে যে তুমি কোনো জিনিসকে সঞ্চয় করবে ঠিকই, তারপর ধরে রাখতে পারো না, সেটা ব্যয় হয়ে যায়, তাই কি? শনি রাহুর বিষ গ্রহণ যোগে কিছু কিছু সময় এরকমও হয়েছে যে যে কাজটার জন্য ধরো অন্যকে সাহায্য করেছো তার হয়ে গেছে, কিন্তু তুমি যখন সেই কাজটা করতে যাচ্ছ তোমার কিছুতেই হচ্ছে না, তাই কি? হ্যাঁ ঠিক, একদম ঠিক। কি জানতে চাইছো বলো? কি ব্যবসা করছো? এখন খাবারের ডেলিভারি ব্যবসা করি। খাবারের ডেলিভারির ব্যবসা তোমার কিন্তু হবে, বুঝেছো? এটা তোমার হবে। দেখো, কাল সর্প যোগ রয়েছে, আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা পড়বে, তাই এই ব্যবসাতেও তোমার কিছু না কিছু বাধা পড়ছে, তাই তো? তো এই বাধাগুলো থেকে বেরোতে গেলে, যাতে বাধা অতটা আটকে না রাখতে পারে তোমাকে, ব্যবসায় যাতে উন্নতি হয়,
তার জন্য কাল সর্পযোগ খণ্ডন করো, বিষগ্রহণযোগ খণ্ডন করে গ্রহদোষগুলোর প্রতিকার করো, আর অঘোর লক্ষ্মী অষ্টলক্ষ্মী এই ক্রিয়াগুলো করিয়ে নাও। বৈভব লক্ষ্মী অঘোর লক্ষ্মী অষ্টলক্ষ্মী এই তন্ত্রক্রিয়াগুলো যদি তোমার প্রয়োগ করতে পারো ব্যবসার ওপরে, তাহলে ব্যবসা কিন্তু আরো শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থাৎ ব্যবসাটা আরো বাড়বে। বুঝেছো? পরবর্তী কলার বন্ধুর কাছে যাওয়ার আগে আরেকবার আপনাদের তারিখগুলো মনে করিয়ে দেব যে আগামী 30 অক্টোবর শিলিগুড়িতে থাকছেন মহারাজ, পাচ্ছেন তারাপীঠে 7ই নভেম্বর একটি শনিবার, পাচ্ছেন তারপরে মেদিনীপুরে 14ই নভেম্বর। মানুষ তাকে রেগুলারলি মানে প্রতিদিন প্রায় বাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন নিয়মিতভাবে দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট পুলিন পল্লী, খড়দহ বোসপাড়া পিডি মোড় বিশ্বনাথ দাসের বাড়ি, হাওড়ার জাগৃতি চেম্বারে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের পাশে, শিলিগুড়ি তারাপীঠ হাজরা মেদিনীপুর। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি কামারকুন্ডু থেকে কৃষ্ণা দাস বলছি। কামারকুন্ডু থেকে বলছেন, বলুন। 1994 আগে একটু তারিখটা আরেকবার বলুন। 21/5/94 সময়? সময় 5:23। কখন দিদি? বিকেলে। জন্মস্থান? জন্মস্থান আমার। জন্মবার হলো শনিবার, তাই তো? কন্যা রাশি তুলা লগ্ন হস্ত নক্ষত্রে একাদশীর শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। শনিবার এবং ভাদ্র মাস তোমার জন্য শুভ নয়, শনিবার এবং ভাদ্র মাস তোমার জন্য কার্যকরী নয়, এই সময় একটু সাবধানে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রবি বুধ কেতুগ্রস্ত অবস্থায় অষ্টমে ঘাতকে সপ্তমে মঙ্গল, তাই একটা জিনিস তো মা তোমার যে খুব তাড়াতাড়ি রেগে যাও, অল্পতেই মাথা গরম হয়ে যায়, তাই কি? বুধ কেতুর সঙ্গে গ্রহণযোগ থাকায় সংসার বিষয়টা যখন আসছে তখন সেখানে কিন্তু পূর্ণরূপে শান্তিটা নেই, তাই কি? রবি কেতুর সঙ্গে থাকায় যে সম্মানটা তোমার পাওয়ার সেই সম্মানটা তুমি পাও না, যে ভালোবাসাটা তোমার পাওয়ার সেই ভালোবাসাটা তুমি পাও না, কিন্তু প্রচুর পরিমাণে নিজে পরিশ্রম করো তবুও সেই নামটা তোমার হয় না, তাই কি? এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশের চন্দ্র, অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় যে মানসিক দিক থেকে অনেক বেশি চঞ্চল থাকো, মনকে একাগ্রিত করে এক জায়গায় ধরে কোনো কর্মে নিবেশ করতে পারো না, প্রথমে মনটাকে লাগাও তারপরে মনটা অন্য কিছু ভাবতে শুরু করে, তাই হয় কি? বর্তমান অবস্থায় রাহু শনির সঙ্গে আসায়, আচ্ছা শরীরে জয়েন্ট পেন হচ্ছে কি, কোমর হাঁটু বা পিঠের দিকে কোনো ব্যথা হচ্ছে পায়ে? মাঝে মাঝে হচ্ছে। এবং আরো একটি জিনিস যে এখন মানে খেলে গ্যাসের প্রবলেম আসছে, মানে রিচ খাবার খেলেই গ্যাসের প্রবলেম হচ্ছে কি? আচ্ছা, কোষ্ঠকাঠিন্য কিছু কোন রকম সমস্যা হচ্ছে রিচ খাবার খেলে, আর কিছু নাই কিন্তু, বুঝতে পেরেছো? রিচ খাবার খেলে এরকম হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, কি জানতে চাইছো বলো? সরকারি চাকরি হবে কিনা, তাই তো? এখানে সরকারি চাকরির যোগ মানেই না, সরকারি চাকরির যোগ পূর্ণ মাত্রায় তোমার এখানে নেই, তোমার সরকারি চাকরি দেওয়ার গ্রহগুলো খারাপ অবস্থায় বসে আছে, তোমার সরকারি চাকরির যোগ কিন্তু নেই। নমস্কার, স্বাগত, কে আছেন পরবর্তী কলে? হ্যালো, নমস্কার আশিসদা। নমস্কার, বলুন। মহারাজ প্রণাম দেবেন। মা মঙ্গল করুক। তার মানে অনুষ্ঠান দেখা হয় আশিসদার, তাই তো? অনেকের মনে প্রশ্ন থাকে যে কেন লাইন পাওয়া যায় না, সেটার জন্যই না, কিন্তু প্রচেষ্টাটা অনেকে আপনার মতো আন্তরিক ভাবে হয়তো করেন না, সেটাও হতে পারে, এটাও তো একটা যোগাযোগ। বলুন বলুন। এমন করে যদি সবাই ভাবত পৃথিবীতে তাহলে এত রক্তারক্তি হতো না। বলুন। নমস্কার। বলুন। হ্যাঁ, জন্ম তারিখ সময়টা বলুন। 9th April 1976 জন্ম সময়? রাত্রি 2:00
বর্ধমান। রাত্রি দুটোয় বর্ধমানে, এটা আট তারিখ পেরিয়ে ন তারিখ, তাই তো? জন্ম বার হচ্ছে বুধবার রাত্রি বৃহস্পতিবার সকাল, তাই তো? মেষ রাশি কুম্ভ লগ্ন অশ্বিনী নক্ষত্রে অমাবস্যা তিথিতে জন্ম হয়েছিল, গণ হচ্ছে দেবগণ। রবিবার এবং কার্তিক মাস তার জন্য শুভ নয়, রবিবার এবং কার্তিক মাস তার জন্য শুভ নয়। এখানে আমি দেখছি, দেখো, পূর্ণ কাল সর্প যোগে গুরুচণ্ডাল যোগ একাধিক গ্রহণ যোগ রয়েছে, তাই এই মানুষটার ক্ষেত্রে মানসিক ভাবে প্রচন্ড চাপগ্রস্ত অবস্থায়, পারিপার্শ্বিক প্রচন্ড ব্যাধিগ্রস্ত বা চাপগ্রস্ত অবস্থায় কাটাচ্ছে, তাই কি? একদম একদম মহারাজ, এখন কি বলবো, মানে সেই বলার কোনো ভাষা নেই আমার। অর্থ নিয়ে, সম্পর্ক নিয়ে এবং নিজের সম্মান নিয়ে, সবকিছু নিয়েই একটা সমস্যার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে সমস্যা তাকে ঘিরে ধরেছে এবং সেই সমস্যার মধ্যে দিয়ে তার দিন যাচ্ছে, জীবনটা যেন অষ্টাগত হয়ে রয়েছে, তাই কি? একদম, দাদার জন্য মনটা এই মুহূর্তে আমি খুবই চিন্তিত আছি, খুবই চিন্তিত। এবং তার কিন্তু আরো একটি জিনিস আমরা এখানে খারাপই বলবো, তার কারণ একাধিক গুরুচন্ড মানে একাধিক গ্রহণযোগ এবং গুরুচণ্ডাল যোগ একসঙ্গে কাল সর্পযোগে যা থাকে, সে মানুষটা যাই করবে তাই ভুল হবে, এবং যেখানেই যাবে সেখানে কোনো সম্মান পাবে না, যেখানে থাকবে সেখানে কোনো সম্মান পাবে না, নিজের জীবনকে পূর্ণ মাত্রা প্রতিষ্ঠিত করতে পারবে না, যতটুকুও থাকবে ততটুকুও সে ব্যয় করে নিচের দিকেই যেতে থাকবে, তাই হয়েছে কি তার জীবনে? এটাই হচ্ছে, তাই তো? বলো কি জানতে চাও? আমি আমি বলতে চাইছি, আপনি যে যে যোগগুলোর কথা আমাকে এই মুহূর্তে বললেন, হ্যাঁ, যেহেতু মনে করুন বছর চার পাঁচ আগে দাদা যে পজিশনটাতে ছিল সেটা এখন নেই। না, এটা তো এখন নেই, এই জন্যই আমি আরো বেশি চিন্তিত। আমি যে যে যোগগুলোর কথা বলেন এইগুলো তো একটা মনে করুন প্রতিকারের অবশ্যই প্রয়োজন আছে, 100% প্রতিকারের প্রয়োজন আছে, তার সাথে সাথে তার নিজের বাস্তু তো, বাড়িটা নিজের তো, সেই বাস্তুতে গিয়ে দেখবে এখানে যখনই তুমি ঢুকবে বা তোমার দাদার আর ঢুকবে, কেউ ঢুকবে, দেখবে এখানে আর ভালো লাগছে না, বাড়ির বাইরে বেরোলে কিরকম শরীরটা হালকা লাগছে, মনটা হালকা লাগছে, কিন্তু বাড়ির গেটের ভিতরে পা দেওয়ার সাথে সাথেই মনটা দেখবে কিরকম ভারী হয়ে যাচ্ছে, শরীরটা কিরকম আনইজি ফিল হচ্ছে, ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, এরকম হয় কি? একদম একদম একদম। সবার আগে ভালো তান্ত্রিক দিয়ে বাড়ির দোষ, বাড়িতে তন্ত্রক্রিয়া করা আছে সেটাকে কাটাও, দাদার ওপর ক্ষতি করা গ্রহ দোষ আছে সেগুলোর প্রতিকার করো, দেখবে আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারছে, বুঝেছো? আমি ওই জন্যই মহারাজ আপনাকে বেশি করে ফোন করলাম। আমি আমি যে যে আপনি আমাকে যোগের কথাগুলো বললেন, হ্যাঁ, শোধন ক্রিয়া, কবচ তন্ত্র ক্রিয়া, মন্ত্র ক্রিয়া, প্রয়োগ ক্রিয়া যদি সম্পূর্ণরূপে করা যায়, তাহলে মানুষ যত খারাপ অবস্থায় থাকুক না কেন, তাকে কিন্তু আবার ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, শুধুমাত্র এই ব্ল্যাক ম্যাজিককে একটু সময় দিতে হবে। একে যদি সময় দাও, এ তোমার তার প্রতিদানে তোমার মনের আশা পূরণ করবে, এটা অশোক মহারাজের গ্যারান্টি। আমরা বোধহয় আজকের শেষ কলার বন্ধুকে পাচ্ছি, একটু চট করে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি পৌলিন ভৌমিক বলছি রানাঘাট থেকে। হ্যাঁ, একটু জন্ম সময় তারিখটা বলুন। 19 আগস্ট ভোর 3টে। সালটা সালটা হচ্ছে 19/8/93 3টের সময় ভোরবেলায় রানাঘাট। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার,
সিংহ রাশি কর্কট লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে দ্বিতীয়ার শুক্লপক্ষ তিথিতে জন্ম গণ হচ্ছে নরগণ। শনিবার এবং জ্যৈষ্ঠ মাস তোমার জন্য শুভ নয়, সময় শেষ হয়ে গেছে বলে এরকমভাবে বলতে হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বাদশের শুক্র এবং ঘাতকে শনি বসে আছে, তাই সম্পর্কের জায়গা, বৈবাহিক জীবন, সংসার জীবন কিন্তু শুভ যাবে না। এখানে কিন্তু বর্তমান অবস্থায় রাহুর সঙ্গে শনি বসে আছে, তাই একটু সাবধান থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে আর সম্পর্কের জায়গায়, এবং বদনাম হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। 9831734253 এবং 9903444493 রইল এই টেলিফোন নাম্বার। মাথায় রাখুন যে আগামী অক্টোবরের 30 তারিখে শিলিগুড়িতে থাকছেন মহারাজ, থাকছেন 7ই নভেম্বর তারাপীঠ এবং 14ই নভেম্বর মেদিনীপুরে। প্রত্যেক দিন দেখতে থাকুন তার অনুষ্ঠান সৃষ্টিতে এবং সৃষ্টি প্লাসে। অন্যান্য চ্যানেলেও মহারাজকে আপনারা পেয়ে থাকেন, সুতরাং যোগসূত্র তার কোথাও কোনো বাধা নেই। ব্ল্যাক ম্যাজিকের একমাত্র প্র্যাকটিশনার বর্তমানে আমাদের এই বাংলায় এই মানুষটি, আপনাদের সকলের জন্য আবার হাজির থাকবেন অন্য কোনো অনুষ্ঠানে। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক, জয় মা রক্ষিণী।